হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডেস্কটপ কাস্টমাইজেশন নিয়ে এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই অ্যাপ্রিশিয়েট করেছেন। সো আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে চেক করে নিতে পারেন। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এরকম সুন্দর উইন্টার ডেস্কটপ কাস্টমাইজেশন করা যায়। সো কোথাও যাবেন না, দেখতে থাকুন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো প্রথমে আমাদের এই ফাইলগুলো দরকার হবে। আমি প্রতিটা ফাইলের লিঙ্কই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সো আপনারা সেইগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমরা এই ফাইলগুলো দেখতে পাবো। সো প্রথমে আমরা যেটি করব, আমাদের ওয়ালপেপারটা এখান থেকে সেট করে নিব। আপনি যে কোনো ওয়ালপেপারই ইউজ করতে পারেন, বাট আমি আজকের এই টিউটোরিয়ালের জন্য এই ওয়ালপেপারটাই ইউজ করব। সো এখান থেকে সেট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে দিলাম। অ্যান্ড দেন আমাদের যেটি করতে হবে, আমাদের টাস্কবারটা আমাদের টপে নিতে হবে। সো আমরা এখান থেকে টাস্কবার সেটিংয়ে যাচ্ছি, দেন এখান থেকে আমরা লোকেশনটা আমাদের টপ করে দিব। অ্যান্ড আপনাদের যদি ইউজ স্মল টাস্কবার বাটন এটা অফ করা থাকে অবশ্যই এটাকে ইনাবেল করে নেবেন। অ্যান্ড দেন আমরা এই আমাদের ডাউনলোড করা ফোল্ডারে যাব, দেন আমাদের রকেট ডকটা ইনস্টল দিতে হবে। রিমেম্বার দ্যাট, এই সবগুলো কাজই কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, নইলে কিন্তু এটা আপনি করতে যে একটু হ্যাসেল করে ফেলতে পারেন। সো আমরা প্রথমে রকেট ডকটা ইনস্টল দিচ্ছি, জাস্ট নেক্সটে ক্লিক করে। অলরাইট, দেন আমাদের রকেট ডকটা ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে রকেট ডকটা এভাবে রান করাবো। রান করার পরে এখানে যদি আপনাদের আরও বেশ কিছু আইকন থাকে তো সমস্যা নাই, জাস্ট এইভাবে ড্রাগ করে ড্রপ করে এগুলোকে রিমুভ করে দিবেন। অ্যান্ড দেন আমরা ডক সেটিংয়ে যাব। সো প্রথমে আমরা ডক সেটিংয়ে যেয়ে এখান থেকে আমরা ডকের যে পজিশনটা সেই পজিশনটা আমরা এখান থেকে বটমে করে দিব। অলরাইট, দেন আমরা এই ফোল্ডারে চলে যাব। ফোল্ডারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 থিম যে একটা জিপ ফাইল রয়েছে এটিকে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে এর ভিতরে এরকম একটা ফোল্ডার দেখতে পাবেন, সেটিকে আমরা কপি করব। কপি করার পরে আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলস অথবা প্রোগ্রাম ফাইলস 86 এই দুইটা ফোল্ডারের যে কোনো একটা ফোল্ডারে আমরা রকেট ডক নামের একটা ফোল্ডার পাবো। সো আমরা সেই ফোল্ডারে যাওয়ার পরে স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার পরে আমরা এখান থেকে এটিকে পেস্ট করে দিব। ওকে, দেন আমরা এগাইন এখান থেকে আমাদের ডাউনলোড করা যে ফোল্ডারটা সেই ফোল্ডারে যাব। সেই ফোল্ডারে যাওয়ার পরে আমরা এখানে বেশ কিছু এইভাবে থিমের যে আইকনগুলো সেই আইকনগুলো এইভাবে আনজিপ করে নিব। আনজিপ করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো সবগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এগেইন আমরা এখান থেকে সিস্টেম ড্রাইভে যাব, দেন প্রোগ্রাম 86, দেন এখান থেকে আমরা রকেট ডকে যাব। রকেট ডকে যাওয়ার পরে আমরা এখান থেকে আইকনে যাব। আইকনে যাওয়ার পরে আমাদের এই ফোল্ডারটা এখানে আমরা পেস্ট করে দিব। সো এখানে আমাদের অল আইকনগুলো রয়েছে, এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেক আইকন। আপনাদের যে যে প্রোগ্রাম ইনস্টল করা থাকবে সব নেসেসারি আইকনগুলো এখানে পেয়ে যাবেন, বাট এখান থেকে খুঁজে পাওয়ার জন্য অনেক টাইম লাগে, তার জন্য আমরা এটাকে শর্টকাট করে নিয়েছি। যে আইকনগুলো বেশি নেসেসারি সেই আইকনগুলো আমরা আলাদা একটা ফোল্ডার করে রেখেছি। সো আমরা এই ফোল্ডারটাও এইভাবে কপি করে ওখানে পেস্ট করে দিব। অলরাইট, সো আমরা এগুলো করে দেওয়ার পরে আমাদের ডেস্কটপের যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো আমাদের সবগুলো সিলেক্ট করে এর ভিতরে জাস্ট ড্রাগ করতে হবে, জাস্ট লাইক দিস। এইভাবে সবগুলো সিলেক্ট করার পরে আমরা জাস্ট এইভাবে ড্রাগ করে আমাদের এই যে ডকটাই ডকের মধ্যে আমরা ড্রপ করে দিব। ড্রপ করে দেওয়ার পরে আমরা যেভাবে আমাদের আইকনগুলো সাজাতে চাই আমরা জাস্ট সেইভাবে সাজাবো। জাস্ট এইভাবে ড্রপ করে করে আমরা যে আইকনটা যে পজিশনে রাখতে চাই সেইভাবে রেখে দিব এখান থেকে। অলরাইট, দেন আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে ডক সেটিংয়ে যাব। অ্যান্ড দেন এখান থেকে আমরা আইকনে যাব। আইকনে যাওয়ার পরে আমাদের যে কোয়ালিটিটা রয়েছে এটা আমরা হাই করে দিব। অ্যান্ড দেন এখানে আমাদের যে আইকনের সাইজটা রয়েছে সেই সাইজটা একটু ছোট করে দিব, অ্যারাউন্ড 40 to 45। দেন আমরা যে জুম ইফেক্টটা রয়েছে সেই জুম ইফেক্টটা একটু কমাই দিব, 40 to 45 এর মধ্যে রাখবো। জাস্ট আমরা 40 to 45 এর মধ্যে রাখবো। দেন আমরা জুম ওয়াইডটা এটা একেবারে 0 করে দিব। एंड देन आमरा जूमेर जो डिउरेशनटा सेटाओ जिरो करे दिब। देन एखान थेके आमरा पजिशने चले आसबो। एगेन पजिशने आसार परे आमरा जे अफसेटटा रयेछे एटा जस्ट आमरा 20 to 25 करे दिब। जस्ट आमरा एखान थेके 20 करे दिच्छि। देन 20 करे दिलाम। देन आमरा स्टाइले चले जाबो। स्टाइले जाओयार परे जे थीमटा रयेछे एई थीमटा आमरा Windows 10 थीमटा करे दिब। Windows 10 थीम करे देওয়ার পরে আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিব। আমরা 25 টু 20 এর আশেপাশে রাখবো। আমরা 20 করে দিচ্ছি বা আমরা এখান থেকে 10 করে দিতে পারি। দেন আমরা এখানে আউটলাইন অপাসিটিটা একেবারে 0 করে দিব। দেন আমরা শ্যাডো অপাসিটিটাও 0 করে দিব। দেন আমরা এখান থেকে আবার পজিশনে যাব। পজিশনে যাওয়ার পরে আমরা লেয়ারিং এ যে অ্যালাউ স্টপ রয়েছে এখান থেকে আমরা নরমাল করে দিব। দেন আমরা ওকে তে ক্লিক করছি। এখন আমাদের এই আইকনগুলোকে হাইড করতে হবে। সো হাইড করার জন্য আমরা আইদার এইগুলো সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি অথবা আমরা এখান থেকে ভিউতে যে আমাদের যে শো ডেস্কটপ আইকন রয়েছে এটাকে আমরা ডিসেবল করে দিতে পারি। তাহলে আমাদের ডেস্কটপ আইকনগুলো এইভাবে হাইড হয়ে যাবে। অ্যান্ড দেন এখন আমাদের যেটি করতে হবে এই আইকনগুলো সব চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করার জন্য আমরা প্রথমেই এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে আইকন সেটিংয়ে যাব। দেন এখান থেকে আমরা যে ফোল্ডারগুলো কপি করেছিলাম সেই ফোল্ডারটা দেখতে পাচ্ছি। সো এখানে আপনার যে যে আইকন প্রয়োজন নেসেসারি সব আইকনই কিন্তু আছে। সো আপনাকে যে অ্যাপ্লিকেশনের আইকন সেরকম একটা সিমিলার আইকন এইভাবে চেঞ্জ করতে হবে। লাইক দিস আমি এইখানে এই আইকনটা দিব। সো আমি এটা চেঞ্জ করে ফেলছি। দিস পিসির জন্য আমরা এখান থেকে রকেট ডকে যে আইকন সেটিংয়ে যাব। দেন এখান থেকে এগেইন আইকনে যাব। দেন আমরা এখানে এই আইকনটা সিলেক্ট করে দিব। একে একে আমরা সবগুলো এইভাবে করব। অলরাইট, সবগুলো আইকন এইভাবে চেঞ্জ করার পরে আমরা এই ফোল্ডারে আসব। দেন আমরা রেইন মিটারটা ইনস্টল করব। দেন আমরা জাস্ট আমাদের যে ডিফল্ট স্ক্রিনগুলো রয়েছে এই স্ক্রিনগুলোর উপরে এইভাবে রাইট বাটনে ক্লিক করে আনলোড স্ক্রিনে ক্লিক করব। অলরাইট, দেন আমরা এখান থেকে এগেইন এই ফোল্ডারে আসব। ফোল্ডারে আসার পরে এই যে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছেন মন্ড অ্যান্ড ট্রেম, এই দুইটা ফোল্ডার আমরা কপি করব। কপি করার পরে আমরা ডকুমেন্টসে যাব। দেন এখান থেকে আমরা রেইন মিটারে যাব। দেন স্ক্রিনে যাব। যাওয়ার পরে আমরা এখানে এই ফোল্ডার দুটো পেস্ট করে দিব এইভাবে। অ্যান্ড দেন আমরা রেইন মিটারের এখানে ক্লিক করে রিফ্রেশ অলে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনগুলো লোড হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে ক্লকটা এইভাবে লোড করব। সো দেখতে পাচ্ছি আমাদের ক্লকটা লোড হয়ে গেছে। সো আমরা এখন ক্লকটা এইভাবে এখান থেকে পজিশন করব। সো আমরা ঠিক এটাকে আমাদের ডেস্কটপের মিডিল বরাবরে রাখব। সো আমরা জাস্ট আইডিয়া করে এখানে আমাদের ডেস্কটপের মিডিল বরাবর এটাকে রাখলাম। অ্যান্ড দেন আমরা এগেইন রেইন মিটারে যাব। রেইন মিটারে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে পজিশনটা রয়েছে এটা আমরা অন ডেস্কটপ করে দিব। অ্যান্ড দেন যে ড্রাগেবলটা এটাকে আমাদের উঠাই দিতে হবে। সো আমরা সবগুলো পজিশন করার পরে ড্রাগেবলটা আমরা আনমার্ক করে দিব। দেন এখান থেকে আমরা আর কিছুই লোড করব না। দেন আমরা ট্রেমে চলে যাব। ট্রেম থেকে আমরা ডকটা লোড করব। সো আমরা ডকটা লোড করলাম। এখান থেকে ডকটা আমরা জাস্ট এই পজিশনে রাখব। রাখার পরে রিফ্রেশ করলাম। অলরাইট, দেন আমরা ট্রেম থেকে এই ডকটাকেও আমরা অন ডেস্কটপ করে দিব। দেন আমরা এগেইন এই ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পরে আমরা রবিক এই যে স্ক্রিনটা এই স্ক্রিনটা আমরা ইনস্টল করব। সো আমরা এখানে ডবল ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করছি। রবিকটা ইনস্টল করার পরে আমরা যে কোনো একটা মিউজিক প্লে করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ইফেক্টটা অন হয়ে গেছে। সো আমরা এর কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার পরে এখানে যে কালার 2 রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা জাস্ট এটাকে একটু হোয়াইট টাইপের কালার করে দিব এখান থেকে। অলরাইট, সো আমরা হোয়াইট টাইপের কালার করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে ক্লোজ করব। দেন এগেইন আমরা রেইন মিটারটাকে যে রুবিকে যাব। যাওয়ার পরে আমরা সব কিছু এখান থেকে আনলোড করে দিব। জাস্ট আমরা এই ভিজুয়ালাইজারটা এটা আমরা রেখে দিব এখান থেকে। দেন সব কিছু আমরা আনলোড করে দিব। অ্যান্ড দেন এখানে আমরা মন্ডে এসে আমাদের ক্লকটা এগেইন লোড করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা এগেইন যাব ট্রেমে। ট্রেমে যে আমাদের যে ডকটা রয়েছে সেই ডকটা এখান থেকে লোড করব। দেন এখান থেকে আমরা প্লেয়ারটা লোড করব। এই সব কিছু এখান থেকে লোড করার পরে এগেইন আমাদের আরও একবার এটা পজিশনিং করতে হবে। সো আমরা এখান থেকে ডকটা নিয়ে এখানে রাখলাম। দেওয়ার পরে এটা আমরা জাস্ট মিডিলে এখানে রাখবো। দেন এটা এখানে রাখলাম। রাখার পরে এখান থেকে চলে যাব যে নতুন একটা স্ক্রিন এটা আমরা ইনস্টল করব। অলরাইট, দেন আমরা এগেইন রেইনমিটারে যাব, যাওয়ার পরে আমরা এই যে ট্রান্সপারেন্ট টাস্কবারটা করার জন্য এই স্ক্রিনটাকে লোড করব, তাহলে আমাদের টাস্কবারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। মন্ডে যাব, তারপর আমরা এখান থেকে আমাদের প্লেয়ারটা লোড করব এইভাবে। সো আমরা প্লেয়ারটা লোড করার পরে প্লেয়ারটা এখানে আমরা এইভাবে ড্রাগ করে রাখবো, অ্যান্ড দেন আমরা এগেইন আমাদের এই ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পরে আমরা এই স্ক্রিনটাকে ইনস্টল করব। সো আমরা এই স্ক্রিনটা ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আমরা এখান থেকে রেইনমিটারে যাব, যাওয়ার পরে আমরা এই আইস স্ট্রম স্নো ভার্সন 2টাকেও লোড করব। সো এখন আমাদের কাজ হবে প্রতিটা স্ক্রিনের যে পজিশনটা সেটাকে অন ডেস্কটপ করে দেওয়া। সো আমরা এটাকে অন ডেস্কটপ করে দিলাম। এটাকে অন ডেস্কটপ করে দিয়ে আমরা ড্রাগেবলটা রিমুভ করে দিব এইভাবে। দেন প্লেয়ারটাকেও আমরা অন ডেস্কটপ করে দিব। দেন ড্রাগেবলের পরে আমরা টিকমার্কটা উঠাই দিব, নইলে যখন আমরা এখানে আনফর্চুনেটলি মাউসের এইভাবে ড্রাগ করব তখন কিন্তু এগুলো এলোমেলো হয়ে যাবে। সো আমরা প্রত্যেকটা ড্রাগেবল এভাবে উঠাই দিব। দেন আমরা রিসাইকেল বিনটা এখান থেকে লোড করব। লোড করার পরে আমরা রিসাইকেল বিনটাকে এইভাবে ড্রাগ করে এখানে রাখব। এটা হচ্ছে আমরা মন্ডের ভিতরে পাবো। দেন আমরা সেটিংটাকে লোড করব। সেটিংটাকে লোড করার পরে আমরা এই কালারটাকে চেঞ্জ করব। সো আমরা এই কালারে যে এটাকে একটু হোয়াইট কালার করে দিব। এই কালারটাকে আমরা একটু হোয়াইট টাইপের কালার করে দিব। অলরাইট, দেন আমরা ক্লোজ সেটিংয়ে গেলাম। অলরাইট, সো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমাদের ডেস্কটপটাকে আমরা এইভাবে কাস্টমাইজ করে নিতে পারি উইন্টার লুক দিয়ে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মেহেদি হাসান, সাইনিং আউট।